ভিউয়ার্স আজকের ভিডিওতে বিএড ভার্সেস ডিএলএড এই বিষয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট যে গুরুত্বপূর্ণ রায়টা দিয়েছে সেই বিষয় বলবো বিস্তারিতভাবে সুতরাং ভিডিওটাকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এখানে আমি সম্পূর্ণটা লিখে দিয়েছি আপনাদের বোঝার জন্য তো আপনারা মন দিয়ে দেখতে থাকুন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ খারিজ করে শীর্ষ খারিজ করেছে শীর্ষ আদালতের রায় তো সেই রায়ে কি বলা হয়েছে সেটাই বলবো যে এক নাম্বার যেটা আমি লিখেছি সেটা যে শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবং দুই নম্বর হচ্ছে সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা বিএড প্রশিক্ষিতরা যারা যারা আছেন সেই সমস্ত প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন এখানে পরিষ্কারভাবে এই নির্দেশে বলে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না শুধুমাত্র ডিএড বা ডিএলএড ডিগ্রিধারীরা প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ায় সুযোগ পাবেন এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ কোনো চাকরি প্রার্থী যদি শুধু বিএড করেন তাহলে তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না হতে পারবেন না প্রাথমিক শিক্ষক ডিএড বা ডি এড ডিগ্রি থাকলেই কিন্তু প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য তিনি যোগ্য হবেন দু সালে পশ্চিমবঙ্গে যে প্রাথমিক টেট হয়েছিল তাতে শুধুমাত্র বিএড ডিগ্রিধারী প্রচুর প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন অনেকে উত্তীর্ণ হয়ে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করেছেন এবারে বলব যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কি হবে বিএড করা চাকরি প্রার্থীদের এই বিষয় এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই একটা নোটিশ জারি করেছিল পর্ষদের নোটিফিকেশনে বলা হয়েছিল যে বিএড করা চাকরি প্রার্থীদের ভাগ্য সুপ্রিম কোর্টের নির্দেশের ওপরেই নির্ভর করবে যদিও গত বছর রাজ্যের নিয়োগ দুর্নীতি সামনে আসার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মামলায় নির্দেশ দিয়েছিলেন যে বিএড প্রশিক্ষিতরাও প্রাথমিকের চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের নতুন রায়ের ফলে এই নির্দেশ খারিজ করা হয়ে গেছে এবারে বলবো যে দু সালের এনসিএলটি বিজ্ঞপ্তি নিয়ে কি বলা হয়েছে দু সালের এনসিএলটি বিজ্ঞপ্তি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে এই বিজ্ঞপ্তি নিয়ে এনসিএলটি জানায় সারা দেশে বিএড প্রশিক্ষণ প্রাপ্তরাও হতে পারবে প্রাথমিক নিয়োগের পর মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে ছয় দীর্ঘ পাঁচ বছরের জটিলতার অবসান হলো আজ এই রায়ের ফলে রাজ্যের চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাদ হয়ে গেল বিএড পাস করা চাকরিপার্থীদের সুযোগ সেক্ষেত্রে ডিএলএড করা প্রার্থীদের সুযোগ অনেকটাই বেড়ে গেল অর্থাৎ এতদিন এনসিটিই এর নির্দেশিকা অনুযায়ী শুধু বিএড প্রশিক্ষকরা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি সুযোগ পেতেন কিন্তু ডিএলএডের ক্ষেত্রে মিলত না সেই সুযোগ এনসিটিই এর ওই নির্দেশিকা চ্যালেঞ্জ করে ডিএলএডরা মামলা করেন সুপ্রিম কোর্ট জানায় যে ডিএড বা ডিএলএড ডিগ্রি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার জন্য নির্দিষ্ট উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে বিএড বাধ্যতামূলক চাকরিতে সুযোগের ক্ষেত্রেও নির্দিষ্ট করে কোর্স থাকতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট এদিন এনসিটি গাইডলাইনও উল্লেখ করেছে এনসিটি নির্দেশিকায় বলা হয়েছে যে উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিয়ে বাধ্যতামূলক বিভিন্ন ক্ষেত্রে চাকরির জন্য পৃথক পৃথক কোর্স নির্দিষ্ট রয়েছে তার বাইরে গিয়ে চাকরি করা যাবে না যদি উচ্চ প্রাথমিকে বা উচ্চ মাধ্যমিকে ডিএলএডদের সুযোগ দেওয়া হয় তাহলে বিএড সমস্যা হবে আবার প্রাথমিকে বিএড সুযোগ দিলে ডিএলএডদের অসুবিধা হবে তাই সবার কথা মাথায় রেখে কিন্তু এই রাইটি করা হয়েছে তো ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে যে রাইটা দেওয়া হয়েছে সেটা আসলে কি তো এই বিষয়ে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এই বিষয়ে তো এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ